চলচ্চিত্র, যেখানে বাংলাদেশের ছবির সংখ্যা 21। ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন বুনেছেন খুদে চলচ্চিত্র নির্মাতারা। ছোটদের সবচেয়ে বড় আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশি নির্মাতাদের ছবিও বীরদর্পে রাজত্ব করছে পর্দা জুড়ে। সেলুলয়েডের রঙিন ফিতায় কাঁচা হাতের এই নির্মাতাদের চলচ্চিত্রে সীমাবদ্ধ থাকেনি শৈশবের গল্প। ফুলের মধ্যে লোভ, হিংসা, ক্রোধ, ওগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে হয়তো আর কি ভালো একটা দেশ গঠন করতে পারবো। সবকিছু ক্লিয়ারই আছে মুভিতে, সেটা হচ্ছে যে মেয়ে বাচ্চাদেরকে কেন অ্যাকসেপ্ট করা হয় না, সবসময় ছেলে বাচ্চা অ্যাকসেপ্ট করা হয়। সমাজের নানা প্রতিবন্ধকতাকেও তুলে ধরেছেন বড় পর্দায়। গল্পে যেমন উঠে এসেছে সমাজের অসঙ্গতির চিত্র, তেমনি আছে সম্পর্কের নানা গল্প। সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে একটা মানে এটা কি বলা যায় অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া বলতে যে আমরা সামাজিক, আসলে আমাকে অতটাই সামাজিক হচ্ছি। আমার ছবির ট্যাগলাইন হচ্ছে মূলত মানে সোশ্যাল মিডিয়া নাকি এটা মরীচিকা। এই যে এখান থেকে একটা ইয়ে পাওয়া যায়, পজিটিভ এনার্জি পাওয়া যায় সামনে নতুন কিছু করার, এটা একটা ভালো মানে আমি বলবো যে স্টেই। শিশু কিশোরদের বানানো চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবে 54টি দেশের 200+ শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে দেশের শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত ছবির সংখ্যা 21। আয়োজনে এই বিভাগে যে 5 নির্মাতার ছবি জয় করবে বিচারকের মন, সমাপনী দিনে তাদের দেয়া হবে স্বীকৃতিও। মাসুদা লাবণী, চ্যানেল 24, ঢাকা। চলচ্চিত্র থেকে এবার যাব গানের ভুবনে। বুধবার